আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিসমিল্লাহ মিশনারিজ পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজকে একসেট এলইডি লাইট তৈরি করা মেশিন এবং যাবতীয় জিনিস নিয়ে হাজির হলাম। আপনারা যারা এলইডি লাইটের বিজনেস করতে চাচ্ছিলেন, তারা এই সকল মেশিনারিজগুলো দিয়ে আপনারা চাইলে ঘরে বসে আপনারা এলইডি লাইট তৈরি করতে পারবেন। আপনারা এখানে পাচ্ছেন হলো আমাদের এখানে ফুল সেট আপ আছে। আমরা এখান থেকে আপনারা যারা ফুল সেট আপ নিতে চান, তারা এই ফুল সেট আপটি নিয়ে আপনারা ঘরে বসে কিছু কাঁচামাল নিয়ে আপনারা লাইটগুলো তৈরি করতে পারবেন। আমরা বলে দিই ফুল সেট আপের মধ্যে কী কী থাকে। তো ফুল সেট আপের মধ্যে সর্বপ্রথম আপনারা এই যে পাঞ্চ মেশিন, হিট সিলিংটা যেটা পাঞ্চ করা হয়, এই হিট সিলিং পাঞ্চ করার মেশিন, যে এই যে দেখতে পাচ্ছেন এই হিট সিলিংটা পাঞ্চ করে বডির মধ্যে যে ঢুকে যায় এই সেটার এই পাঞ্চ মেশিনটা পাচ্ছেন প্রথমতই। তো পাঞ্চ মেশিনের সাথে আমরা ডাইস দিয়ে দিচ্ছি। আপনারা এই ডাইসটির সাহায্যে এই ধরনের ডিব্বা বডি করতে পারবেন। এবং আপনারা যদি গোল ধরনের বডি করেন, তাহলে এই ডাইসটা উল্টো করে দিলে আপনারা গোল ধরনের বডিও করতে পারবেন। আর এই মেশিনটি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডাইস লাগানো আছে। এই ডাইসটির সাহায্যে আপনারা এই ডাইসটি দেখতে পাচ্ছেন, এই ডাইসটির সাহায্যে আপনারা 15 ওয়াট এই আমার হাতের যে এই লাইটটি আপনার আমি দেখিয়ে দিই আপনাদের। এই 15 ওয়াটের যে ডিব্বা বডি, এই 15 ওয়াট থেকে নিয়ে আপনারা চাইলে 50 ওয়াট পর্যন্ত শুধু এই ডাইসটির সাহায্যে আপনারা কাজ করতে পারবেন। এই ডাইসটির সাহায্যে আপনারা 15 ওয়াট থেকে নিয়ে 50 ওয়াট পর্যন্ত কাজ করতে পারবেন। ডাইসটি এখান থেকে লুজ করে, যে এই নাটটা লুজ করলে আপনারা ডাইসটা উপর নিচে করতে পারবেন। তো ওটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর এই 15 ওয়াট থেকে নিয়ে আপনারা 50 ওয়াট পর্যন্ত এই ডাইসটির সাহায্যে কাজ করতে পারবেন। আর যারা ছোটো কাজ করতে চান, মানে ছোট লাইট তৈরি করতে চান, যেমন 5 ওয়াট থেকে 12 ওয়াট পর্যন্ত, যেমন ধরেন এই ধরনের, তো সেক্ষেত্রে আপনারা এই ডাইসটি চেঞ্জ করে আপনারা এই ডাইসটি ব্যবহার করতে পারবেন। আমরা এই মেশিনটির সাথে আমরা এই ডাইসটি দিয়ে দিচ্ছি। তো সাথে আরও দিচ্ছি হলো আপনার এই গান মেশিনটি, এক্সক্লুড কোম্পানির এই গান মেশিনটি পাচ্ছেন। তারপর আপনারা পাবেন এই পাঞ্চ লক মেশিন, আমরা লক মেশিন বলে থাকি এটাকে, তা সম্পূর্ণ চাই না, লক মেশিন বলা হয় এটাকে। আপনারা সাথে লক মেশিনটি পাচ্ছেন, একটি লক মেশিন পাবেন। তারপর আমরা তাঁতার রাখা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, গ্লুগান দিয়ে দিচ্ছি, তারপর গ্লুগানের সাথে আমরা গ্লু স্টিক দিয়ে দিচ্ছি, তারপর এই কাটাও দিচ্ছি, রাং রজেন সব কিছু আমরা দিয়ে দিচ্ছি। তার কাটার প্লাস সামথিং আপনাদের যা যা প্রয়োজন একটি লাইট তৈরি করতে আমরা সব কিছুই দিয়ে দিব। এবং যারা শুধু ঘরে বসে, মানে যারা কিছু লোক আছে যারা আপনার এই মেশিনটি নিতে চায় না, তো তাদেরকে বলছি তারা আপনারা এই পাঞ্চ মেশিনও শুধু আমাদের থেকে শুধু এই পাঞ্চ মেশিন যাদের টাকার লাগে, মানে যারা যেটা চায়, মানে যেটা নিতে ইচ্ছুক, তারা সেটা নিয়ে আপনারা আমাদের থেকে নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। যারা ফুল সেট নেবেন তারা ফুল সেট নিতে পারেন, আর যারা ফুল সেট নেবেন না তারা ভেঙে ভেঙেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা এই পাঞ্চ মেশিনটা নিতে পারেন, তারপর তাঁতাল গুরুগার, তারপর আপনার এই গান মেশিনটা যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা নেবেন। আর কাঁচামালের ক্ষেত্রে আপনারা আমাদের থেকে কাঁচামালও পেয়ে যাবেন, যেমন এই ক্যাপ, তারপর এটাকে বলে ড্রাইভার, তারপর ড্রাইভার, তারপর আপনার এখানে আছে পিসিবি, মানে এগুলো সব ধরনের আপনার লাইটের মধ্যে যা যা প্রয়োজনীয় হয়। যেমন এখানে আপনার রিপিট থাকে, ওই রিপিটের নাট আমরা ওগুলো সব দিয়ে দিব আপনাদের। আপনারা জাস্ট এক্সেট মেশিন নেবেন আর আপনারা কাঁচামাল নেবেন, নিয়ে আপনারা জাস্ট এই মেশিনগুলো দিয়ে আপনারা লাইটগুলো ফিটিং করবেন, আমরা বাক্স দিয়ে দিচ্ছি। আর যারা নিজের কোম্পানি, নিজের নামে বাক্স তৈরি করতে চান,
তারা এই প্যাকেটগুলো আমাদের থেকেই ছাপাই নিতে পারবেন। আমরা এই প্যাকেটগুলো কাজ করি, আমরা এই প্যাকগুলো আপনাদেরকে আপনাদের নিজের ডিজাইন মতো নিজের নামে আমরা এই প্যাকেটগুলো আপনাদেরকে ছাপিয়ে দেবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। আর নেক্সটে আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হব, সেটা আপনাদেরকে আমরা একটি লাইট কীভাবে তৈরি করা হয় সেটা আমরা তৈরি করে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব, তাহলে আরও সহজ হবে আপনারা কাজ করতে বা ব্যবসা করার জন্য আগ্রহীত হতে পারেন দেখলে বুঝলে। তো আশা করি আমার ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আর পাশে যে বেল আইকন বাটন সে বাটনটিতে ক্লিক করুন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। আমার ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই ছিল, আজকে এই পর্যন্তই এলইডি লাইটের বিষয়। আর কাঁচামালের যে বিষয়টা, কাঁচামাল আপনারা আমাদের কাছে এখন আপাতত 7 ওয়াট, তারপর 15 ওয়াট, 18 ওয়াট, 30 ওয়াট এবং 50 ওয়াট এগুলো ডিব্বা বডি পেয়ে যাবেন। আর বাদবাকি মালগুলো এখন নেই, তো এগুলো মাল আমাদের কাছে এখন স্টকে আছে, আপনারা এগুলো মাল আমাদের থেকে যে কোনো সময় নিতে পারেন। যারা লক মেশিন নিতে চান, শুধু এই পাঞ্চ মেশিনটি, যারা এই পাঞ্চ মেশিনটি নিতে চান, তারা যারা ঢাকার বাইরের থেকে নিতে চাচ্ছেন, তারা অনেকেই আমার কাছে ফোন করে এই পাঞ্চ মেশিনটি এবং কিছু কাঁচামাল নিয়ে ব্যবসা বাসায় বসে লাইট তৈরি করছে। অনেক ভাই আছে আমাদের থেকে নিয়েছে, তো আপনারাও চাইলে নিতে পারেন, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে মালটা পাঠিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আপনার কষ্ট করে আসার প্রয়োজন হবে না, আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দিতে পারি, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিয়ে দিব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই ছিল, তো আবারও হাজির হব নতুন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে। সবাই ভালো থাকেন, এবং আমার চ্যানেলটি কিছুদিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব পার করবে, মানে 1000 সাবস্ক্রাইবের মধ্যে চলে আসবে। তো প্লিজ যারা নতুন নতুন আছেন আমার ভিডিওটি দেখছেন, যারা নতুন আমার চ্যানেলে, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। তো আশা করি আপনাদেরকে অল্প পুঁজিতে কিছু ব্যবসা করার কোনো আইডিয়া বা নলেজ দিতে পারলাম। তারা অল্প পুঁজির মধ্যে কী ব্যবসা করবেন, অনেকেই খোঁজে বা খোঁজ খবর নেয় যে অল্প পুঁজিতে কী ব্যবসা করা যায়। তো আমি আপনাদেরকে একটি ছোটোখাটো বিষয়, এলইডি লাইটের বর্তমান বাজারের যে এলইডি লাইট, এলইডি লাইটের একটি ছোট্ট আইডিয়া একটি দিলাম। আপনারা চাইলে এলইডি লাইট বাসায় বসে বসে তৈরি করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন একটি ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, বিসমিল্লাহ মেশিনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।